আতঙ্কিত মানুষের হবার কোনো ব্যাপার নেই। লকডাউন মানে অন্য কিছু নয়, আপনার কনভেন্সগুলো যেগুলো আছে সেইগুলোর জন্যে যাতে নাই আছে, কিন্তু এই কাঁচা সবজি মাছ মাংস নিত্য প্রয়োজনীয় দ্রব্য লকডাউন নয়, এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় খোলা থাকবে, এটাই সরকারি নির্দেশ আছে। এবং সেখানে আপনারা আস্তে আস্তে আসুন, কোনো অসুবিধা নেই, কোনো তাড়াহুড়ো নেই, সাফিসিয়েন্ট মাল আছে এবং অন্যান্য মার্কেটে আমাদের টিম ঘুরছে এবং সেখানে সমস্ত জায়গায় আমরা সরকারি রেট যেটা আছে পাইকারি সেখান থেকে পাইকারি দামে বিক্রি করবে এবং লুজ আমাদের 18 টাকা বেশি কোনো আপনি বিক্রি করবে। সুফল বাংলায় আমরা 16 টাকা করে আলু বিক্রি করছি এবং অন্যান্য সবজিও আমরা সরকারি রেটে বিক্রি করছি এবং প্রত্যেকটা মানুষে আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ জানাচ্ছি এবং আমাদের তাদেরকে বলছি আপনারা আসুন, এখানে সাফিসিয়েন্ট মাল আছে এবং আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে যান। এবং প্রত্যেক দিন এই সুফল বাংলা খোলা থাকবে এবং অন্যান্য মার্কেট খোলা থাকবে, আমাদের বিভিন্ন নজরদারি টিম আছে প্রত্যেকটা মার্কেটে, আমাদের টিম নজরদারি করছে এবং কোনো জায়গায় যদি দেখেন কেউ কালোবাজারি করছে সঙ্গে সঙ্গে আপনাদের মাধ্যমে আমাদের খবর দেন, আমরা সঙ্গে সঙ্গে স্টেপ নেবো এবং তাদের এগেনস্টে আমরা লিগাল প্রসিডিং যে প্রত্যেকটা মানুষ এখানে সুষ্ঠুভাবে এখানে লাইন দিয়ে তারা নিজেরা 2.5 কিলো করে আমরা মাথা পিছু আলু দিচ্ছি। বিকেল থেকে আমরা পেঁয়াজ দেওয়া শুরু করব এবং অন্যান্য সবজিও আমরা দিচ্ছি। আজকে সব জিনিস কিনে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যারা একসঙ্গে বাজারে ভিড় করছেন, আমরা বারবার অনুরোধ করছি একসঙ্গে বাজারে কেউ ভিড় করবেন না, গা ঘাসান বেশি করে দাঁড়াবেন না, চার দোকানে আড্ডা মারবেন না, কোথাও এক জায়গায় বেশি লোক আড্ডা দেবেন না। আপনার জীবন রক্ষা আপনার হাতে, আপনার পরিবেশকে বাঁচিয়ে রাখার স্বার্থে, আপনার সমাজকে বাঁচিয়ে রাখার স্বার্থে আমার আপনার প্রত্যেকেরই কিছু করণীয় কাজ আছে। আমরা বারবার আন্দোলন করছি, কোথাও আতঙ্ক ছড়াবেন না, নিজে আতঙ্কিত হবেন না, বিভ্রান্তি ছড়াবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না, দেখুন গত কয়েকদিন ধরেই বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আমরা প্রচারে বার করেছিলাম মানুষকে সচেতনতা করার জন্য, সচেতন করার জন্য। কিন্তু গতকাল রাত্রে আমার নিজেরই মনে এটা ভাবলাম, আমি মনে ভাবলাম যে না, আমার চেয়ারম্যান হিসাবে বলুন, মানুষ হিসাবে বলুন, আমাদেরও কিছু করতে হবে। এইভাবে শুধু কাউকে বার করে দিলাম প্রচার করতে, আমাদের নিজেদের মানুষের দরজায় দরজায় যেতে হবে। আমি আজ সকাল থেকে আমার কাউন্সিলরদের সঙ্গে নিয়ে সকাল থেকে মানুষের দরজায় দরজায় যাচ্ছি, তাদের কাছে আবেদন জানাচ্ছি, তাদেরকে সচেতন করছি, আপনারা সচেতন থাকুন, মানুষকে সচেতন করুন। গতকাল দেখেছি ভিন রাজ্য থেকে যারা আসছে তাদের নিয়ে বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, তো প্রত্যেকটা জায়গায় আমি করজোর আবেদন করছি যে ভিন রাজ্য থেকে এলেই যে তারা করোনা আক্রান্ত এটা ভাবার দরকার নেই। আবার জোর দিয়ে বলা যাবে না যে তারা আক্রান্ত নয়, তো সব কিছু ছেড়ে তাদেরকে অনুরোধ করুন ডাক্তার দেখাতে, হাসপাতালে যেতে, হাসপাতালে তো বিশেষ কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। আমার পৌরসভা থেকে আমরা বিশেষ স্বাস্থ্য টিম আমরা তৈরি করেছি, তারা সবসময় তারা রেডি আছে, যে কোনো জায়গায় ডাক পাচ্ছে তারা ছুটে যাচ্ছেন, যে কোনো জায়গায় বলছে গতকাল যেসব বাইরের থেকে ট্রেন এসছে অন্য রাজ্য থেকে সেই স্টেশনে দাঁড়িয়ে আমার পৌরসভার স্বাস্থ্য টিম তাদের পরীক্ষা করেছে। তো মানুষকে বলছি যে বিভ্রান্ত হবেন না, আতঙ্ক তৈরি করবেন না, নিজে আতঙ্কিত হবেন না, প্রত্যেকে প্রত্যেকের থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আর একসঙ্গে সমস্ত মানুষ জড়ো হবেন না, নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে না এটা ঠিক নয়। হয়তো আজ বিকেল থেকে আমরা কয়েকটা দিন আমাদের পুরো শহরগুলো বন্ধ থাকবে, কিন্তু মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানগুলি খোলা থাকবে, এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।